বারুদের স্তূপের উপর দাঁড়িয়ে মধ্যপ্রাচ্য, গাজা যুদ্ধের দাবানল ক্রমে গ্রাস করছে পশ্চিম এশিয়াকে। যে কোনো মুহূর্তে প্রবল লড়াই শুরু হয়ে যেতে পারে ইরান ও ইসরায়েলের মধ্যে। এই পরিস্থিতিতে রাশিয়ার কাজান শহরে ব্রিক্স সামিটের ফাঁকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। বলেন, মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে বড় ভূমিকা নিতে পারে ভারত। 3 বছর হতে চললেও থামেনি রাশিয়া ইউক্রেন যুদ্ধ। সংঘাত থামিয়ে শান্তির পথে ফেরানোর জন্য দুদেশের রাষ্ট্রপ্রধানকে বার্তা দিয়েছেন মোদী। প্রত্যেকবার তিনি মনে করে দিয়েছেন যে যুদ্ধের ময়দানে কখনো সমস্যার সমাধান হয় না, কূটনৈতিক আলোচনা ও বৈঠক জরুরি। এবার ভারতের এই বিদেশ নীতিতেই নাকি ভরসা রাখতে চাইছেন ইরানের প্রেসিডেন্ট। সূত্রের খবর, ব্রিক্স সম্মেলনের ফাঁকে মঙ্গলবার পেজেশকিয়ানের সঙ্গে বৈঠক সারেন মোদী। পশ্চিম এশিয়ায় উত্তপ্ত পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন নমো। তখনই শান্তি স্থাপনের ওপর জোর দিয়ে পেজেশকিয়ান বলেন, মধ্যপ্রাচ্যের সংকট নিরসনে নয়াদিল্লি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। এছাড়াও জানা গিয়েছে এদিনের আলোচনায় ভারত ইরান বন্ধুত্ব আরও মজবুত করতে সহমত পোষণ করেছেন মোদী ও পেজেশকিয়ান। ভারত ইরানের বন্ধুত্ব দীর্ঘদিনের। কাশ্মীর ইস্যুতে আন্তর্জাতিক মঞ্চে একাধিকবার দিল্লি হয়ে সুর চড়িয়েছেন তেহরান। ব্যবসা বাণিজ্যের দিক দিয়েও দুদেশে একে অপরের সহযোগে, কিন্তু সম্প্রতি খানিক হলেও দূরত্ব বেড়েছিল দুদেশের মধ্যে। ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনির দাবি করেন, ভারতে মুসলিমদের উপর নিপীড়ন চালানো হচ্ছে, যার পাল্টা দিয়ে সাউথ ব্লক সাফ চারায় আগে নিজের ঘর সামলান, পরে অন্যকে জ্ঞান দেবেন। এরপরে জল্পনা শুরু হয় ইরান ভারত বন্ধুত্বে কি এবার দাড়ি পড়তে চলেছে। কিন্তু মোদী সাক্ষাতে কার্যত সেই জল্পনা উড়িয়ে দিলেন পেজেশকিয়ান। Bureau Report, RE News.